আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে তারাবি সলাত আদায় করতে হয়। কম বেশি আমরা সবাই জানি তারাবি 8 রাকাত কিংবা 20 রাকাত। এই নিয়ে আমাদের মধ্যে বহু ফেতনা ফাসাদ হয়, একজন আরেকজনকে গালাগালি, একজন আরেকজনকে দোষারোপ। আপনি একদল করেন, আপনি একটি মাজহাব মানছেন, আপনি একজন আলেমকে অনুসরণ করছেন, এভাবে নানানভাবে নানান উপদল ব্যক্তিভাবে আমরা একজনকে ঘৃণা, তারপরে কাফের, তারপরে বেদাত, জাল হাদিস, ইসলামের দুশ্মন ইত্যাদি ইত্যাদি বলে থাকি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে রমজান মাসে দ্রুত কিরাত পাঠ করার দলিল। অনেকে আছে এটাকে বেদাত মনে করে, 8 রাকাত 20 রাকাত বাদই দিলাম। আমি আজকে প্রমাণ করে দেখাবো রমজান মাসে কোরআন খতম এর দলিলটা, যে রমজান মাসে আপনি কোরআন খতম করতে পারবেন। যত খুশি রমজান মাসে আপনি কোরআন খতম করতে পারবেন, আপনি একবার, দুইবার, তিনবার, চারবার আপনার প্রয়োজন তুলনায় আপনি কম বেশ করতে পারেন। এবং তারাবি 8 রাকাত এবং তারাবি 20 রাকাত এর দলিল। আবার যা কিছু বলছি তা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে, এমনকি সাহাবিরাও করেছে। খুবই স্ট্রংভাবে দলিল দিয়ে থাকব। আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ এই রমজান মাসে আপনাদের আর কোনো পূর্বে যা হয়েছে সব কিছুর একটি সুন্দর একটি সমাধান পাবেন। 8 রাকাতের বিরুদ্ধে চলে যাবে না, আবার 20 রাকাত যারা পালন করে তাদের বিরুদ্ধেও চলে যাবে না, কিংবা যারা কোরআন খতম করেন আবার কোরআন খতম করেন না, আবার তারাবি সালাত দ্রুত পড়েন আবার দ্রুত পড়েন না, সকল বিষয় উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি যে বিষয়টি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে রমজান মাসে দ্রুত সলাত আদায় করে বা রমজান মাসে দ্রুত কিরাত পাঠ করে সেই বিষয়ে আমি আলোকপাত করছি। সুনানে বাইহাকিতে হাসান হাদিসে উত্তম সনদে বর্ণিত হয়েছে যে সালাবা বিন আবু মালিক রাহিমুল্লাহ বর্ণনা করেছেন যে রমজানে এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে দেখতে পেতেন যে তারা মসজিদে এক কোণে জামাতে সলাত আদায় করছে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এরা কি করছে, লোকজন বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সকল লোক যাদের পূর্ণ কোরআনের ইয়াদ নেই, তাই উবাই রাদিয়াল্লাহু আনহু তারাবি সলাত কিরাত পড়ছেন আর তারা তার সাথে মিলে জামায়াতে সলাত আদায় করছে। তখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করেছে এটা বলেছেন অথবা ঠিক কাজই করেছে, এই কাজটিকে তিনি তাদের জন্য অপছন্দ করলেন না, নিষেধ করেনি, ব্যাপারটা বুঝুন। তো এটি হাসানে মুরসাল হাদিস উত্তম সনদে। এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে কোরআন খতম করা হতো, কেননা যারা উবাই রাদিয়াল্লাহু আনহুর এর পিছনে তারাবি পড়তেন তারা যে কোরআন একেবারে জানতেন না ব্যাপারটা কিন্তু তেমন নয়। যেহেতু সবাই কম বেশ কোরআন মুখস্থ করতেন, এটা অসম্ভব একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবিরাও কোরআন যে কোনো অংশ ইয়াদ নেই এমনটা বিষয় নেই। এখন ইয়াদ শব্দটি অর্থ কী? ইয়াদ শব্দটির অর্থ হচ্ছে যে যারা কোরআনের মানে হাফেজ নয়। সবাই কিছু কিছু জানতো, আবার কেউ কেউ কিছু কিছু জানতো না, কিন্তু যারা হাফেজ ছিল, যারা পুরো কোরআন জানতো, তারা ঠিকই জামায়াতে সলাত আদায় করতো অথবা তারা নিজেরাই একাকীভাবে সলাত আদায় করেছে। এখন প্রশ্ন হচ্ছে কোরআনে ইয়াদ নেই কথাটির অর্থ হলো যে সে সময় পর্যন্ত অবতীর্ণ পূর্ণ কোরআন তাদের ইয়াদ নেই, অর্থাৎ তারা পূর্ণ কোরআনে হাফেজ ছিল না, এই জন্য তারাবি সলাতে পূর্ণ কোরআন শোনানোর উদ্দেশ্যে তারা সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ যারা হাফেজ, অর্থাৎ তারা অর্থাৎ যারা কোরআন মুখস্থ করেছেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুয়ের পেছনে ইক্তিদা করতেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে সেই সোনালী যুগ থেকেই ধারাবাহিকতার মাধ্যমে তারাবি সলাতে কোরআন খতম করার যে প্রক্রিয়াটা তা চলে আসছে। এখন
এই রমজান মাসে যারা বলছেন যে কোরআন খতম করা যাবে না, এর কোনো দলিল নেই, আপনারা এখনই দলিল পেয়ে গেলেন। এখন একটা বিষয় লক্ষণীয় যে কোরআন খতম বলতে তখন যতটুকু কোরআন নাজিল হয়েছে ততটুকুই উদ্দেশ্য ছিল, আর সে সময়ের জন্য সেটাই ছিল খতমে কোরআন। এই জন্যই ইমাম বাইহাকি রহেমুল্লাহ সহ অনেক মুহাদ্দিস এসব হাদিসকে খতমে কোরআনের দলিল হিসেবে উল্লেখ করেছেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর কোরআন অবতীর্ণ হওয়ার ধারাবাহিকতা শেষ হওয়ার পর তিনি আর কোনো রমজান পাননি। তার অফাতের পর সাহাবি তাবেই পরবর্তী সালাফ যারা রয়েছে তারা পূর্ণ কোরআন দিয়ে তারাবি পড়েছেন, যেমনটা ওমর রাদিয়াল্লাহু আনহু, উবাই রাদিয়াল্লাহু আনহু, আবু মিজদাহ রাহিমুল্লাহ, হাসান বসরি রাহিমুল্লাহ সহ বহু আলেম এ পক্ষে রায় দিয়েছেন। এবার আসি রমজান মাসে বিশ সাকাতের দলিল এবং কিরআত কীভাবে দ্রুত পড়বে এবং কীভাবে আস্তে পড়বে, এর একটি সুন্দর একটি সমাধান মুআত্তা মালিকে সহি সনদে বর্ণিত হয়েছে যে আরাজ রাহেমুল্লাহ বলেন, আমি লোকদের তথা সাহাবি এবং তাবিঈদের রমজান মাসে তারা তারাবি সালাত আদায় করতেন, তখন প্রথম আট রাকাতে সুরা বাকারা পড়ে ফেলতেন। চিন্তা করুন, প্রথম আট রাকাতেই সুরা বাকারা পড়ে ফেলতেন, কত লম্বা সময়। এরপর যখন বারো রাকাত পড়তেন তখন তারা ইমামের যে কেরাত সে কেরাত সংক্ষেপ করে ফেলতেন। আর আপনি দেখুন আট রাকাত বড় সুরা দিয়ে শেষ করা হতো আর বাকিগুলো একটু দ্রুত পড়ত এবং সেই সাথে ছোট ছোট আয়াত দিয়েই শেষ করা হতো। সুবহানাল্লাহ, তার মানে আমরা একটি প্রমাণ পেয়ে গেলাম যে তারাবি আমরা কীভাবে সুরা পড়ব এবং তারাবি যে বিশ রাকাত এর দলিল। এবার আসি যে কোরআনে খতমে যে বিষয়টি সেই খতমটা কীভাবে আসছে, কয় খতম করতে পারবেন আপনি। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে সহি সনদে বর্ণিত হয়েছে যে ইমরান বিন হুদাই রহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আবু মিজলাজ রহিমুল্লাহ রমজান মাসে নিজ এলাকায় তারাবি পড়তেন আর এতে প্রতি সাত দিনে এক খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ, সাত দিনে এক খতম, আপনি কি চিন্তা করতে পারছেন সাত দিনে এক খতম কীভাবে সম্ভব? তারপর কেরাত, আপনি কি দ্রুত পড়বেন নাকি আস্তে পড়বেন নাকি মধ্যম পন্থায় পড়বেন? এর দরিন মুসনাফি ইবনে আবি শাইবাতে সহি সনদে আবারও বর্ণিত হয়েছে যে হাসান বসরি রহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি রমজান মাসে লোকদের নিয়ে ইমামতি করে সে যেন তাদের জন্য সহজ পন্থা অবলম্বন করে, সুতরাং সে যদি ধীরে গতিতে পাঠকারী হয় তাহলে কোরআনে একবার খতম করবে, যদি মাঝামাঝি গতির কিরাত হয় তাহলে দেড় খতম করবে, আর দ্রুত গতিতে পাঠকারী হলে দুই খতম করবে। তার মানে আমরা পেয়ে গেলাম যে তারাবি দ্রুত পড়তে পারবেন, তবে দ্রুত বলতে এমন দ্রুত নয় আপনি এমনভাবে বলছেন যে আপনার কথাটা কেউ বুঝতে পারছে না। আপনি যেভাবে মানুষদের সাথে কথা বলছেন, যেমন আমি লেকচার বলছি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক তেমনইভাবে এরকমভাবে বলতে হবে। আবার আমি কিন্তু ধীরে গতিতেও কথা বলতে পারি, সেই ক্ষেত্রে আপনার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বিধান, তার বিধানটা আস্তে করে পড়া উত্তম। কিন্তু এখানে যেহেতু আমরা একটি প্রমাণ পাচ্ছি যে কারণ সারা বছর যারা কোরআন পড়েনি তারা একদিনে যদি আপনি লম্বা সময় যদি কোরআন পাঠ করেন সেক্ষেত্রে তাদের কাছে বোরিং ফিল লাগবে, তাদেরকে এমনটা বুঝতে দেওয়া যাবে না যে যে কোরআনটা কঠিন, তারা অন্তত কোরআনটা শিখবে, জানবে, শুনবে, তখন তাদের অন্তরে প্রশান্তি লাভ করবে। আপনি দ্রুত পড়লে তারা তো কিছুই বুঝতে পারবে না। আপনি প্রথম আট রাকাত যেভাবে পড়েছে সাহাবীরা তখন সেইভাবে আপনি পড়তে পারেন, যে আস্তে দ্রুত গতিতে পড়তে পারেন, ধীরে ধীরে আপনি গতি বাড়ালেন, আপনি প্রথমে আস্তে কিরাত পড়লেন তারপর আপনি দ্রুত কিরাত পড়লেন, প্রথমে আপনি বড় সুরা পড়লেন তারপর আপনি ছোট সুরা পড়লেন, এভাবে মিলিয়ে পড়তে হবে। আর যারা অনেকে ব্যস্ততা রয়েছে, অনেকে দাঁড়িয়ে থাকতে পারে না, জরুরত থাকতে পারে টয়লেটের বা ব্যবসা থাকতে পারে অথবা তার বাড়ির কাজ থাকতে পারে, অন্যান্য যে কোনো বিষয়ে তার ডিউটি থাকতে পারে, যে কোনো অবস্থায় থাকাকালীন সময় আপনি যদি দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করেন সেক্ষেত্রে কিন্তু একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেজন্য আমরা দ্রুত পড়ব। আপনি যদি ব্যক্তিগতভাবে পড়েন তাহলে আপনি দ্রুত পড়েন, বাসায় পড়েন,
বা আপনার আশেপাশে যারা আছে যারা আস্তে আস্তে পড়ার ব্যাপারে উৎসাহিত করে তাদেরকে নিয়ে আপনি পড়েন, সমস্যা তো নেই। এটা তো পড়তেই হবে এমনটা বিষয় নয়, এটা যে না পড়লে গুনাহ হবে বেদাত হবে জাহান্নামে চলে যাবেন এমনটা বিষয় নয়। তবে কেরাতটা যাতে বুঝতে পারে মানুষ, কারণ আল্লাহ তাআলার বিধান আস্তে পড়াটাই উত্তম। এরপর দেখুন সাহাবীরা অর্থাৎ মুসনাফে আব্দুর রাজ্জাকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে আবু উসমান নাহদি রহিমাল্লাহ তাআলা বর্ণিত, তিনি বলতেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনজন হাফিজকে নিযুক্ত করে দিতেন রমজান মাসে যাতে তারা কোরআন তেলাওয়াত করে জামায়াতে সবাই সালাত আদায় করত এবং কে কতটুকু করে পড়বে সেটাও উল্লেখ করে দিয়েছে সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেই খতম করা হচ্ছে কোরআন সুবহানাল্লাহ। তাহলে খুবই স্ট্রং একটি দলিল, এমনকি সাহাবিদের যুগে তারা এমনভাবে এই তারাবিটি পড়ত যে পড়তে পড়তে সলাতের ভিতরেই কয়েকজন সাহাবিরা লাঠি ভর করে দাঁড়িয়ে থাকতেন, সেহরি খাওয়ার সময় তারা সলাত শেষ করত, এত দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে থাকতেন। তাহলে আপনি ধীরগতিতে পড়তে পারেন, আবার দ্রুত পড়তে পারেন, আবার মধ্যম পন্থাও পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই।